হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু চ্যানমেন স্কুল অ্যাডমিশন লাইভ আমাদের আজকের বায়োলজির অ্যাডমিশন লাইভ ক্লাসটাতে আমরা জুওলজির খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো ইম্পর্টেন্ট বলতে এটার ইম্পর্টেন্স কিন্তু অন্য যে চ্যাপ্টারগুলো আমরা এই পর্যন্ত পড়ে এসেছি সেগুলোর থেকে তুলনামূলকভাবে কম কিন্তু প্রত্যেক বছর দেখা যায় যে একটা কিংবা দুটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে এসে যেতেই পারে আর এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়ো এটা তিনটা সেগমেন্ট থাকে সেই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের জুওলজি বইয়ের চ্যাপ্টার টু যেটা হচ্ছে প্রাণীর পরিচিতি এখন এই যে প্রাণীর পরিচিতি চ্যাপ্টার টাইটার কিন্তু তিনটা সেগমেন্ট আছে আমরা সবাই জানি সেটা হচ্ছে ঘাসফরিং একটা সেগমেন্ট হাইড্রা আর একটা সেগমেন্ট রুই মাছ আর একটা সেগমেন্ট এবং দেখা যায় যে এই পুরা ঘাসফরিং হাইড্রা রুই মাছ এই তিনটা সেগমেন্ট মিলেই টোটাল প্রাণীর পরিচিতি চ্যাপ্টারটা হয় তো তুমি চিন্তা করো এই পুরো তিনটা সেগমেন্ট থেকে তোমার আসবে মাত্র একটা কিংবা দুইটা কোয়েশ্চেন হাইয়েস্ট এর থেকে বেশি সাধারণত এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে না তাহলে অবশ্যই এই চ্যাপ্টারের ইম্পর্টেন্সটা অন্যান্য চ্যাপ্টারের ইম্পর্টেন্সের তুলনায় অনেকখানি কমে যায় কিন্তু তারপরেও যেহেতু কোয়েশ্চেন আসবেই আমাদের জানতে হবে যে আমরা এই চ্যাপ্টার থেকে এক্স্যাক্টলি কি কি জিনিস পড়ব আমরা যদি জানি যে এই চ্যাপ্টার থেকে আমরা কি কি জিনিস বা কি কি পয়েন্ট পড়তে পারবো বা কী কী পয়েন্ট পড়লে আমাদের জন্য ভালো হয় যেখান থেকে কোয়েশ্চেন বেশি আসতে পারে তাহলে আমাদের জন্য পড়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে তাহলে আমরা ফার্দার আর অন্যান্য টপিকে না গিয়ে আমরা একবারে আমাদের পড়ার টপিকে চলে যাই তো আমরা স্টার্ট করব যেটা দিয়ে সেটা হচ্ছে ঘাসফোরিং ঘাসফোরিং চ্যাপ্টারটা কিন্তু বেশ খানিকটা বড় এবং যখন স্টুডেন্টরা ঘাসিং পড়তে যায় তখন কিন্তু স্টুডেন্টদের অনেক বেশি সমস্যা হয় অনেক বেশি সমস্যা হয় অ্যাজ এন তারা পড়বার সময় বুঝে না যে অবজেক্টিভ থেকে কোন জিনিসটা আসতে পারে তো এই আমরা সিরিয়ালি দেখবো যে কোন কোন পয়েন্ট থেকে কী কী পড়তে হবে আর যেহেতু এটা পড়া পড়ছো তাই অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন অবজেক্টিভগুলো অবজেটিভের জন্য যেগুলো ইম্পর্ট্যান্ট অবশ্যই আমরা সেগুলোতে আমরা যেভাবে পড়েছিলাম অবজেক্টিভের জন্য পড়ার ধরনটা কিন্তু বেশ খানিকটা ডিফারেন্ট হবে তাহলে কোন কোন পয়েন্ট থেকে কি কী জিনিস ইম্পর্ট্যান্ট আমরা সেটা দেখে নিব তো প্রথমে আমরা ঘাসফরিং দিয়ে স্টার্ট করবো তাহলে এখন আমরা ঘাসফরিং পড়বো ঘাসফরিং দিয়ে স্টার্ট করব তো ঘাস ফোর প্রথমত যে টপিকটা আমরা পড়বো বা যে টপিকটা সেটা হচ্ছে তার ঘাস গঠন এর মাথাটা কিন্তু একটা ডিফারেন্ট ধরনের হয় তাই না নিচু হয়ে থাকে তাহলে তার মাথার গঠনটা আমরা প্রথমে পড়বো তাহলে ঘাসফরিং এর মাথার গঠনটা একটা পার্টিকুলার নাম দেওয়া হয় বাট পার্টিকুলার ক্যাটাগরিতে এই মাথা মানে ক্যাটাগরির আন্ডারে এই মাথার গঠনটাকে ক্যাটাগরাইজ করা হয় যেটাকে বলা হয় হাইপোক ন্যাথাস তোমাদের বইয়ে দেখবে বলা আছে যে ঘাস মাথা হচ্ছে হাইপোক ন্যাথাস ধরনের এখন হাইপোক ন্যাথাস মানে কি হাইপো মানে নিচে রাইট তার মানে তার মাথাটা নিচু হয়ে থাকবে অ্যান্ড ন্যাথাস এই ওয়ার্ডটা যে জি এন এ এইচ ও ইউএস ন্যাথেস এই ওয়ার্ডটা একটা গ্রিক ওয়ার্ড থেকে এসেছে অ্যান্ড ন্যাথেসের গ্রিক মিনিংটা হচ্ছে বিশেষ ধরনের চোয়াল বিশেষ ধরনের চোয়াল তাহলে হাইপোগ্যাথেস মানে হচ্ছে এমন একটা বিশেষ ধরনের চোয়াল যে চোয়াল কি নিচের দিকে মুখ করে থাকবে একটু এলাবোরেট মিনিং যদি আমরা বলি বা একটু ব্যাখ্যা করে এই মিনিংটা যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারবো মানে হচ্ছে যে এমন এক ধরনের চোয়াল যেই চোয়ালে মানে এমন ধরনের মাথা যেই মাথার চোয়ালগুলো সব নিচের দিকে মুখ করে থাকবে এবং তার নিম্ন চোয়াল যেগুলো সেই নিম্ন চোয়ালগুলো ঊর্ধ্ব চোয়ালের থেকে বেশি বড় হবে চোয়াল ঊর্ধ্ব চোয়াল কি এই যে আমাদের যে নিচের ম্যান্ডিবলটা যেটাও নাওতে পারছি এই ম্যান্ডিবলটা হচ্ছে আমাদের নিম্ন চোয়াল ম্যাকজিলাটা হচ্ছে আমাদের ঊর্ধ্ব চোয়াল তাহলে এই যে আমাদের নিম্ন চোয়াল থাকে তেমন ঘাসফুরিং এরও চোয়াল ঊর্ধ্ব চোয়াল থাকে এবং তার নিম্ন চোয়াল গুলো চোয়ালের থেকে একটু সাইজে বড় হয় বা লম্বা হয় এবং তার মাউথের যে পার্টগুলো সেগুলো নিচের দিকে ডাইরেক্টেড থাকে এবং আরেকটা জিনিস যেটা এখানে হচ্ছে আমরা লিখতে পারি মাউথ পার্টস নিচের দিকে ডাইরেক্টেড অর্থাৎ তার মুখের পার্টগুলো সব নিচের দিকে ডাইরেক্টেড থাকবে এবং আরেকটা জিনিস যেটা তার মুখছিদ্র নিচের দিকে থাকবে ওকে তাহলে আমরা বুঝে গেলাম যে হাইপোগনাথাস মাথার অর্থটা কি এখন আমরা যে জিনিসটা দেখব তার মাথার গঠনের মধ্যে সেটা হচ্ছে যে তার মাথার বহি কঙ্কাল তো এগুলো কিন্তু অবজেক্টিভের জন্য খানিকটা ইম্পর্টেন্ট অর্থাৎ অবজেক্টিভের জন্য কিন্তু সব পয়েন্ট ইম্পর্টেন্ট না কী কী পয়েন্ট ইম্পর্টেন্ট সেটাই আমরা বলে দিচ্ছি তো তার মাথার যে বহি কঙ্কালটা অর্থাৎ বাইরের দিকের কঙ্কালটা সেই বাইরের দিকের কঙ্কালটার কিছু অংশ থাকে এই বাইরের দিকের কঙ্কালটার একটা নাম থাকে সেই নামটা হচ্ছে হেড ক্যাপসুল বা তাহলে হেড ক্যাপসুল বা এপি ক্রেনিয়াম জিনিসটা কি হেড ক্যাপসুল বা এপি ক্রেনিয়াম হচ্ছে ঘাস এর মাথার বাইরের কঙ্কালটা অর্থাৎ বহি কঙ্কালটা এপি মানে বাইরে ক্রেনিয়াম আমরা জানি আমাদের ক্রেনিয়াম মানে আমরা খুলির পোর্শন তাহলে হেড ক্যাপসুল এর আরেকটা নাম আমরা বলতে পারি এপিক্রেনিয়াম বহি কঙ্কাল এবং এই যে বহি কঙ্কাল এই বহি কঙ্কালের কিছু অংশ থাকে সেই অংশগুলো আমরা দেখে নিব যে এই বহি কঙ্কালের কি কি অংশ থাকে প্রথমত পৃষ্ঠীয় দিকে অর্থাৎ মাথার মাথা পৃষ্ঠের দিকে তার মাথা পৃষ্ঠের দিকে বহিকঙ্কালের অঙ্কালের যে অংশটা থাকে সে অংশটাকে বলা হয় ভার্টেক্স এবং এটা হয় হচ্ছে ত্রিভুজ আকৃতির যেটাকে আমরা বলতে পারি ট্রায়াঙ্গুলার আর এটা থাকে কোথায় পৃষ্ঠীয় দিকে ওকে তাইলে এই যে ভার্টেক্স এই ভার্টেক্সটা হচ্ছে হেড ক্যাপসুলের পৃষ্ঠীয় দিকের অংশ এবং সেটা শেপটা হয় হচ্ছে অনেকখানি ট্রায়াঙ্গুলার এরপরে আমরা দেখব পাশের দিকের অংশ অর্থাৎ তার মাথার যে কঙ্কালটা সেটার পাশের অংশটা কে কি বলা হয় সেটার পাশের দিকের অংশকে বলা হয় হচ্ছে জেনা এই জেনা তাহলে তার হেড ক্যাপসুল বা বহি কঙ্কালের পাশের অংশ এর পরের অংশটাকে বলা হয় হচ্ছে ফ্রন্স ফ্রন্সের মিনিং কিন্তু ফ্রন্স কিন্তু অন্য ভাষা থেকে এসেছে এটার অর্থ হচ্ছে ফোরহেড বা কপাল বা সামনের দিকের অংশ তাহলে ফ্রন্স থাকবে হচ্ছে কপাল অর্থাৎ কপালের অংশকে বলা হয় হচ্ছে ওকে এরপরে তার কিন্তু দুইটা সুন্দর অ্যান্টেনা থাকে তাহলে অ্যান্টেনাও তার হেড ক্যাপসুলের একটা অংশ অ্যান্টেনা থাকবে হচ্ছে দুইটা ওকে এর পরের যে অংশটা থাকে সেটাকে বলা হয় ক্লাইপিয়াস এবং এই ক্লাইপিয়াসটা হচ্ছে একটা আয়তাকার প্লেট নিচের দিকে থাকে আয়তাকার প্লেট ক্লাইপিয়াস এসেছে একটা গ্রিক ওয়ার্ড থেকে এবং এই যে গ্রিক ওয়ার্ড থেকে ক্লাইপিয়াস এসেছে তার নাম হচ্ছে শিল্ড মানে শিল্ডের অংশ তাই না একটা ঢালের মতন অংশ থাকে মুখের নিচের সাইডে এই এই সাইডটাতে সেটাকে বলা হয় হচ্ছে ক্লাইপিয়াস তাহলে এই কয়টা অংশ তার হেড ক্যাপসুলের মোটামুটি পার্ট আমরা দেখতে পাই এবং আরও যে জিনিসপাতি তার হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়ামের দেখা যায় সেটা হচ্ছে তার পুঞ্জাক্ষী আছে এবং সরলাক্ষী আছে তো পুঞ্জাক্ষী হচ্ছে কম্পাউন্ড সরলাক্ষী কি আমরা সেটা জানি সরল যোগ তাহলে পুঞ্জাক্ষী তার থাকে হচ্ছে এক জোড়া অর্থাৎ দুইটা পুঞ্জাক্ষী এবং সেই পুঞ্জাক্ষী দুইটার মাঝখানে থাকে হচ্ছে তিনটা সরলাক্ষী তার স্বরলাক্ষী নাম হচ্ছে তোমরা জানো সেটা কি ও সেলি তাহলে তার সরলাক্ষীগুলো অর্থাৎ সরল চোখ যেগুলো সেগুলোর নাম হচ্ছে ওসেলি দুইটা পুঞ্জাক্ষী তার মাঝখানে তিনটা সরলাক্ষী বা সরল চোখ তার থাকে তাহলে তার মাথার অংশ নিয়ে মোটামুটি আমরা কি হয়ে গেলাম বলতো ক্লিয়ার হয়ে গেলাম যে তার মাথার পার্ট কি কি বা মাথায় কী কী অংশ থাকে মোটামুটি এই কয়েকটা পয়েন্ট পড়লে বা কোনটা কোন পাশে থাকে এই জিনিসগুলো জানলেই মাথার পার্ট থেকে যা যা কোয়েশ্চেন আসা লাগে সেটা মানে আসতে পারে সেটা তুমি আনসার করতে পারবে এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে তার উপাঙ্গগুলো তার মুখে বিভিন্ন উপাঙ্গ থাকে এই যেমন আমাদের ঠোঁটের উপরের অংশ আছে নিচের অংশ আছে ম্যাকজিলা আছে ম্যান্ডেবল আছে তেমন ঘাসফরিংয়েরও কিন্তু ম্যাকজিলা ম্যান্ডেবল থাকে এবং ঘাসফোরিংয়েরও কিন্তু মুখের বিভিন্ন উপাঙ্গ বা অংশ থাকে যেটা দিয়ে সে খাবার ধরে কোন খাবার সে খাচ্ছে কিংবা কোনটা তার খাবার সে সেটা সেন্স করতে পারে তাহলে এই জিনিসগুলা কিন্তু সে তার মুখোপাঙ্গ দিয়ে করে থাকে তাহলে সেকেন্ড যে টপিকটা আমরা কভার করব সেটা হচ্ছে ঘাসফরিংয়ের মুখোপাঙ্গ ওকে অর্থাৎ তার মুখের কি কি উপাঙ্গ আমরা দেখতে পাই সেটা কিন্তু আমরা কভার করব। তাহলে এই যে মুখপাঙ্গ এই মুখপাঙ্গ কি কি সেই জিনিসটা দেখে নেই মুখপাঙ্গ দেখার সময় আমরা একটা ছোট ছবি আঁকবো মানে ছবি বলতে কি জাস্ট কিছু মানে জিনিস আমরা একটা নির্দিষ্ট প্যাটার্নে লিখবো যাতে আমরা বুঝতে পারি যে মুখোপাঙ্গগুলো কোথায় থাকে ফার্স্টে আমরা লিখবো ল্যাব্রাম যেটা উপরে নিচে লিখব ল্যাবিয়াম আর মাঝে লিখবো হাইপো ফ্যারিংস তাহলে দেখো উপরে ল্যাবরাম ল্যাবরাম মাঝখানে হাইপো ফ্যারিংস নিচে ল্যাবিয়াম ওকে ল্যাবরাম হচ্ছে ঘাসফরিং এর উপরের ঠোঁটটা তার উপরের ঠোঁটটা বা উপরের ওষ্ঠকে বলা হয় হচ্ছে ল্যাব্রাম ল্যাবিয়াম হচ্ছে ঘাসফরিং এর নিচের ঠোঁটের মতন বা অধ বা নিচের ঠোঁটের মতন কাজ করে তাহলে আমাদের উপরের ঠোঁটার নিচের ঠোঁট তার মাঝখানে কি আমার মুখ এবং মুখের একদম ভিতরে আমরা কি দেখতে পাই একটা উপজিব্বা দেখতে পাই না সে এর উপজিব্বাটা হয় হচ্ছে হাইপো ফ্যারিংস এবং ল্যাব্রামের পাশে উপরের দিকে থাকে হচ্ছে ম্যান্ডিবল দুই সাইডে দুটা ম্যান্ডিবল আর ম্যান্ডিবলের নিচে থাকে হচ্ছে ম্যাকজিলা ম্যাকজিলা ওকে তাহলে এটা উপরের ঠোঁট এটার নিচের ঠোঁট এটা উপজিব্বা তাহলে ল্যাব্রাম তার উপরের ঠোঁট হিসেবে বা আপার লিপ হিসেবে কাজ করে ল্যাবিয়াম তার লোয়ার লিপ বা নিচের ঠোঁট হিসেবে কাজ করে এবং এটা বলার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমরা তোমাদের বইয়ে দেখবে বলা আছে দুইটা জায়গায় পাল্প পাওয়া যায় একটা হচ্ছে ম্যাকসিলারি পাল্প আর আরেকটা হচ্ছে ল্যাবিয়াল পাল্প তোমরা দেখবে এই আর ল্যাবিয়াল ল্যাব ল্যাবিয়ামের ছবিটা যখন তোমরা বইয়ে দেখবে দেখবে যে ওদের এরকম পায়ের মতন কিছু অংশ থাকে এবং সেটার সাথে কিন্তু রোমের মতন বা লোমের মতন কিছু জিনিস লেগে থাকে তাই না কিছু অংশ এই ম্যাকজিলা এবং ল্যাবিয়ামের সাথে লেগে থাকে যেখানেই তোমরা এরকম রোমের মতন বা লোমের মতন কিছু অংশ লেগে থাকতে দেখবে বুঝবে সেটা হচ্ছে সংবেদী অংশ তাহলে এই যে ম্যাকজিলা আর ল্যাবিয়াম এই ম্যাকজিলার ল্যাবিয়াম হচ্ছে সংবেদী অংশ আর এই যে সংবেদী অংশগুলো থাকে এই সংবেদী অংশগুলো কি করে ম্যাকজিলা জেনারেলি স্বাদ গ্রহণ করতে ইউজড হয় ল্যাবিয়ামও স্বাদ গ্রহণ করতে ইউজ হয় এবং সেটাও নির্ধারণ করে যে কোন খাবারটা তার জন্য উপযুক্ত অর্থাৎ ল্যাবিয়ামের যে ল্যাবিয়াল পাত থাকে সেটা সংবেদী তার গায়ে রোম থাকে এবং সে কী করবে সে নির্ধারণ করবে যে যে খাবারটা সে খেতে যাচ্ছে সেটা তার উপযুক্ত খাবার কিনা অর্থাৎ সে যেটা না খায় সেটা অবশ্যই সে মুখে ঢুকাবে না তাহলে কোন খাদ্য তার উপযুক্ত সেটা নির্বাচন করবে হচ্ছে ল্যাবিয়াল পাল্প এবং খাবার ধরে রেখে স্বাদ গ্রহণ করবে হচ্ছে ম্যাকজিলারি পাল্প আর উপরে ম্যান্ডিবল থাকে ম্যান্ডিবলটা ইউজ করা হয় হচ্ছে চিবানোর জন্য আর হাইপোফ্যারিংস তো অবশ্যই তার কি হবে তো উপজিব্বা হবে তাহলে এই যে টোটাল মুখপাঙ্গের জিনিসটা আর এই যে ম্যাকজিলা ল্যাবিয়া মেদের মধ্যেও বেশ কিছু পার্ট তোমরা দেখবে থাকে বেশ কিছু অংশেগুলোকে ভাগ করা হয় তোমরা যেটা করবে সেটা হচ্ছে বোল্ড করে যে যে অংশ লেখা থাকে সেই বোল্ড করে লেখা অংশগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে যে বোল্ড করে কি কি অংশ লেখা থাকে তারপর কোন কোন লাইন ইম্পর্টেন্ট হতে পারে তার আশেপাশে সংজ্ঞা ধরনের যে লাইনগুলো কোনো একটা জিনিসের দেওয়া আছে সেগুলো তোমার পড়বে কারণ টিচাররা কিন্তু এই লিস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো থেকে জেনারেলি বোল্ড করে লেখা কোয়েশ লাইনগুলোকে বেশি হাইলাইট করে বা সেগুলো থেকে কোয়েশ্চেন দিতে তারা বেশি পছন্দ করেন তাহলে আমরা মুখপাঙ্গের ঘাস ঘাসফোরিংয়ের ক্ষেত্রে জেনে নিলাম ঘাসফোরিংয়ের নেক্সট যে টপিকটা আমরা দেখবো বা কভার করব। সেটা হচ্ছে ঘাস ফরিংয়ে পৌষ্টিক তন্ত্র তাহলে এই যে ঘাস ফরিংয়ের তন্ত্র আমরা দেখব পৌষ্টিক তন্ত্রে তোমাদের মাথায় রাখতে হবে যে কোনটার পরে কি থাকে অর্থাৎ তার পৌষ্টিক তন্ত্রের তিনটা ভাগ করা হয়েছে এটা হচ্ছে ফোর বা অগ্র অন্ত্র যেটা মিড গাট মধ্য অন্ত্র যেটা এবং হাইন্ড গাট পিছনের অন্ত্র যেটা তার মানে সামনের দিকের অংশ মাঝখানের অংশ পিছনের অংশ এই তিনটা অংশে কিন্তু ভাগ করা হয়েছে তাহলে এই যে তিনটা অংশে ভাগ করা হয়েছে তার পৌষ্টিকতন্ত্রকে আমরা সেই জিনিসটা এখন দেখব তার কিন্তু লালা গ্রন্থি থাকে মুখের সাথে বা ফ্যারিংসের সাথে লাগানো তাহলে কোন অংশে পরে কোনটা থাকে এই জিনিসটা কিন্তু অনেক সময় পড়তে গেলে আমরা অনেক প্রবলেমে পড়ি কিংবা সিকোয়েন্সটা মাথায় রাখতে পারি না তো আমি যখন পড়তাম তখন আমি একটা সিকোয়েন্স বানিয়ে নিয়েছিলাম নিজের জন্য খুব একটা মিনিংফুল সিকোয়েন্স না কিন্তু তারপর আমি বেশ কয়েকবার বলবার পর ওই জিনিসটা মাথায় রাখতে পেরেছি এই সিকোয়েন্সের মাধ্যমে তাহলে তোমাদেরকে এখন সেই সিকোয়েন্সটার খানিকটা শিখিয়ে দেব প্রথমে একটা এম তারপরে হচ্ছে পেক ঘি ক্রা এটার উচ্চারণ হবে এম প্রত্যেকঘি ঠিক আছে তুমি যেভাবে উচ্চারণ করতে চাও তুমি আসলে সেভাবে উচ্চারণ করতে পারো আর এই যে এইচ আর আই এটার মাঝখানে দুটা এম থাকবে ওকে তাহলে এটাতে কি হবে এম এ হচ্ছে তার মাউথ মুখছিদ্র মুখের অংশ পিতে হচ্ছে তার ফ্যারিংস তারপরে ইতে হচ্ছে তার ইসোফেগাস ইসোফেগাসটা কি ইসোফেগাস ও দিয়ে লিখে কিন্তু যেহেতু উচ্চারণ তো আমি এখানে ই দিয়েছি ইসোফেগাস হচ্ছে অন্ননালী ফ্যারিংসটা হচ্ছে গলবিল জিতে হচ্ছে এই এইচে হচ্ছে হেপাটিক সিকা তারপরে এই এম দিয়ে হচ্ছে মধ্য অন্ত্র বা মালপিজিয়ান নালিকা ওকে এই আই তে হচ্ছে ইলিয়াম সি তে হচ্ছে কলন আরে হচ্ছে রেক্টাম এতে হচ্ছে অ্যানাস তাহলে এইখানে একটা সি আমি মিস করেছিলাম এই সিতে হবে হচ্ছে ক্রপ তাহলে খেয়াল করো এম পেক ঘি ক্রা এবং এই হাইয়ের মাঝখানে দুইটা এম থাকবে তাহলে এম এ হচ্ছে মাউথ পিতে হচ্ছে ফেয়ারিংস বা গলবিল ইতে হচ্ছে ইসোফেগাস বা অন্য নালি সিতে হচ্ছে ক্রপ যেটা আমি প্রথমে লিখতে ভুলে গিয়েছিলাম জিতে হচ্ছে গিজার এই যে হচ্ছে হেপাটিক সিকা এই এম এ হচ্ছে মধ্যঞ্চ বা মিডগার যেটাকে বলে এই এম এ হচ্ছে মাউথপিজিয়ার নালিকা আইতে হচ্ছে ইলিয়াম সিতে হচ্ছে কোলন আর হচ্ছে রেক্টাম এতে হচ্ছে অ্যানাস তাহলে এটা হচ্ছে তার সিকোয়েন্স তার পৌষিকতন্ত্রের সিকোয়েন্স এখন এই যে এম থেকে শুরু করে জি পর্যন্ত হচ্ছে তার অগ্র অন্ত্র যেটাকে বলা হয় বা স্টোমোডিয়াম বা যেটাকে বলা হয় ফোর গাট তাহলে এম থেকে জি পর্যন্ত হচ্ছে ফোর গাট অর্থাৎ তার পৌষ্টিক সামনের দিকের অংশ এরপরে হেপাটিক সিকার এই পোর্শনটা হচ্ছে তার মধ্য অন্ত্রের অংশ এই টোটালটাই হচ্ছে মধ্য অন্ত্র আর আই থেকে শুরু করে এ পর্যন্ত হচ্ছে তার হাইন্ড গাট হাইন্ড গাট কি হাইন্ড গাট মানে হচ্ছে অন্ত্রের পিছনের অংশ হাইন্ড তাহলে বা গাট গাট মিড আর হাইন্ড গাট অর্থাৎ একদম অন্ত্রের পিছনের অংশ তাহলে খেয়াল করো এই কয়েকটা হচ্ছে তার বিভিন্ন অংশ তন্ত্রের সামনের দিকের অংশ মাঝখানের অংশ পিছনের দিকের অংশ এইখানে একটা জিনিস মাথায় রাখতে হয় বা অবজেক্টিভের জন্য একটা জিনিস প্রায় খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে সেটা হচ্ছে যে অনেক সময় জিজ্ঞেস করে দাঁত কোথায় থাকে গ্রাস হপারেরও কিন্তু দাঁতের মতন কিছু অংশ থাকে যেগুলো জেনারেলি কাইটিন দিয়ে তৈরি হয় অ্যান্ড সেইগুলা কিন্তু থাকে গিজার্ডের মধ্যে এখন তুমি চিন্তা করো যে দাঁত আছে তোমার সেই দাঁত দিয়ে তুমি কি করছো দাঁতটা তুমি কি কাজে ইউজ করো খাবার খেলে সেটাকে চিবাও রাইট তাহলে গ্রাস হপারও কী করবে তার দাঁতের মতো অংশ দিয়ে গ্রাস হপারও খাবারকে চিবাবে তাহলে এই যে গ্রাসাপার দাঁতের মতন অংশ দিয়ে খাবারকে চিবাচ্ছে এই দাঁতটা কোথায় আছে দাঁতটা আছে হচ্ছে গিজার্ডে আর এই যে গিজার্ড সেই গিজার্ডের ভিতরটা কিন্তু অনেক যেহেতু কাইটিন যুক্ত দাঁত তার মধ্যে আছে তাহলে অবশ্যই তার প্রাচীরটা কিন্তু সফট বা নরম হতে পারবে না তার প্রাচীরটা বেশ পেশিবহুল এবং শক্ত হতে হবে তাহলে গিজার্ডের প্রাচীরটা বেশ পেশিবহুল অ্যান্ড শক্ত হয় অ্যান্ড সেটার সাথে কি থাকে বলতো দাঁত থাকে কাইটিন যুক্ত যেটা দিয়ে গ্রাসাপর খাবারটাকে চিবায় তাহলে এটা হচ্ছে পৌষ্টিকতন্ত্রের সামারি বা পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন পার্ট পৌষ্টিকতন্ত্রের অংশ গ্রাস তাহলে আমাদের কমপ্লিট আমরা নেক্সট যে পার্টটা দেখব সেটা খুব একটা ইম্পর্টেন্ট না অবজেক্টিভের জন্য তারপরও হাইলাইট করে দিব যেটা হচ্ছে তার রক্ত সংবহন তন্ত্র তাহলে গ্রাসপারের রক্ত সংবহন তন্ত্রের কি কি পার্ট ইম্পর্টেন্ট হতে পারে রক্ত সংবহন তন্ত্রের মধ্যে যে যে পার্ট ইম্পর্টেন্ট সে হচ্ছে ফার্স্ট অফ অল দুটো জিনিস মাথায় রাখতে হবে এখানে কিন্তু গ্রাসাপারের রক্ত সংবহন তন্ত্রের কথা যখন বলা হয়েছে সেখানে কিন্তু দুই ধরনের রক্ত সংবহন তন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন আরটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তাহলে মুক্ত রক্ত সংবহনটা কি এবং বদ্ধ রক্ত সংবহনটা কি আমরা একটু সেটা দেখব মুক্ত রক্ত সংবহন মানে ওপেন যখন আমি বলবো মুক্ত রক্ত সংবহন তখন আমরা কি মিন করব সেটা হচ্ছে রক্ত কিন্তু দুইটা জায়গার মধ্যে দিয়ে পাস করতে পারে একটা হচ্ছে সে নালীর মধ্যে দিয়ে পাস করতে পারবে অর সে কোনো গহবর্পণ খালি জায়গা মধ্যে দিয়ে সে পাস করতে পারবে মুক্ত রক্ত সংবহন হচ্ছে যখন রক্ত কোনো নালী মধ্যে দিয়ে পাস করে সে সেই পথ থেকে বের হয়ে দেহ গহব্বরে প্রবেশ করে আবার সেই দেহ গহব্বর থেকে ওই নালিপথটাতেই সে ব্যাক করে তখন সেটাকে আমরা বলবো মুক্ত রক্ত সংবহন অর্থাৎ সে কি করবে সে একটা নালিপথ দিয়ে যাচ্ছিল সে নালিপথ থেকে বের হয়ে সে দেহের একটা গহব্বর বা একটা পাকিস্তানে এসে সেটার মধ্যে দিয়ে পাস করবে সেখান থেকে সে আবার ওই নালী পথে ব্যাক করবে আবার ওই পথ থেকে সে দেহ গহবরে যাবে তাহলে এটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন যখন আমি বলবো বদ্ধ রক্ত সংবহন তখন কি হবে বদ্ধ রক্ত সংবহনে জাস্ট পথের মধ্যে দিয়ে কিন্তু রক্ত পাস করবে তাহলে বদ্ধ রক্ত সংবহনে কি হবে বদ্ধ রক্ত সংবহনে রক্ত জাস্ট পথের মধ্যে দিয়ে পাস করে চলে যাবে সে কোনো দেহ প্রবেশ করবে না আর নালিপথ মানে হচ্ছে রক্তবাহিকাগুলা যেগুলো সেগুলোর মধ্যে দিয়ে পাস করবে তো গ্রাসাপারের রক্ত সংবন্ধন আমরা তিনটা পার্ট দেখি হিমোসিল হিমোলিম্ফ আর হচ্ছে তার হৃদযন্ত্রের যে পোষণটা তো হিমোসিল যেটা আমরা সেটা প্রথম চ্যাপ্টারেও দেখেছি হিমোসিল হচ্ছে রক্ত সমৃদ্ধ দেহ বলা হয় রক্ত সমৃদ্ধ দেহ গহ্বর না হোয়াট ইজ রক্ত সমৃদ্ধ দেহ গহ্বর অর্থাৎ শরীরের গহ্বরের মধ্যে দিয়ে যখন এই যে রক্ত পাস করে তখন সেই পার্টিকুলার গহ্বরটাকে বলা হয় হচ্ছে হিমোসিল এই হিম হিমো এই জিনিসটা আসছে হচ্ছে হিম থেকে তাই না আর হিম বললেই আমরা বুঝি আরবিসি তাই না অর্থাৎ রক্তকে আমরা বুঝি আর সিল এই সিলটা এসেছে হচ্ছে সিলোম থেকে সিলম কি আমরা জানি সিলোম হচ্ছে এমন এক ধরনের দেহ গহ্বর যেটা কোষ স্তর দিয়ে পরিবেষ্টিত থাকে দেহের মধ্যে কোষ স্তর দিয়ে পরিবেষ্টিত থাকে সেরকম একটা গহ্বর হচ্ছে সিলোম এবং এই যে হিমোসিল এটা এমন এক ধরনের সিলোম যেটার মধ্যে দিয়ে প্লাট পাস করে বা রক্ত পাস করে হুইচ মিনস কোন একটা প্রাণের দেহে হিমোসিল থাকা মানে হচ্ছে সেই প্রাণীর রক্ত সংবহন অবশ্যই কি হবে বলতো অবশ্যই মুক্ত রক্ত সংবহন হতে হবে তার মানে কোনো একটা প্রাণীর বডিতে সিরম আছে মানে হচ্ছে সেই প্রাণীর বডিতে রক্ত সংবহনটা মুক্ত রক্ত সংবহন হয় আর হিমোলিম্ফ যেটা হিমোলিম্ফ হচ্ছে তার রক্তেরই একটা পার্ট এবং হৃদযন্ত্রের যে পোর্শন হৃদযন্ত্রের পোর্শনে তোমরা দেখবে যে তার হৃদযন্ত্রটা হচ্ছে সাতটা খণ্ড বিশিষ্ট বা সাতটা পার্ট বিশিষ্ট হৃদযন্ত্র তার আছে তাহলে এটা ডিটেলস তোমরা যদি জাস্ট একবার রিডিং করে যাও দ্যাট ইজ এনাফ এর থেকে বেশি ইন ডেপথে এই জিনিসটা পড়ার কোনো দরকার নাই এরপরে একটা জিনিস আমরা দেখব সেটা হচ্ছে তার শ্বসনতন্ত্র গ্রাসাপারের যে শ্বসনতন্ত্র এই শ্বসনতন্ত্রে বেশি কিছু ইম্পর্টেন্ট না জাস্ট কিছু জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তার শ্বসনতন্ত্রকে কিন্তু ট্র্যাকিয়াল কারণ তার এন্টায়ার বডিতে কিন্তু তোমার ট্র্যাকিয়া বা শ্বাসনালী ছড়ানো থাকে এবং সেটার মধ্যে দিয়ে এই জিনিসগুলো পাস করে বা শ্বসনে সেগুলোই বেশি অংশগ্রহণ করে এই জন্য তার তরুণ শ্বসনতন্ত্রকে তন্ত্র বলা হয় এবং তার শ্বসনতন্ত্রের দুইটা পার্ট একটা হচ্ছে স্পাইরাকল স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র বলা হয় এই শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল গুলা হচ্ছে কিছু ছিদ্র যে ছিদ্রের মধ্যে দিয়ে কি হবে বলতো অক্সিজেন প্রবেশ করবে এবং কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে এবং তার স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র থাকে হচ্ছে দশ জোড়া বা টেন পেয়ার তার মধ্যে প্রথম দুই জোড়া বা দুই পেয়ার থাকে তার থোরাসিক অঞ্চলে বা বক্ষ অঞ্চলে আর বাকি যে আট পেয়ার থাকে বা আট জোড়া থাকে সেগুলো থাকে হচ্ছে তার উদর অঞ্চলে তাহলে এটা হচ্ছে টরল দশ পেয়ার শ্বাসরন্দ্র বা স্পাইরাকল ঘাসফোড়িং বা গ্র্যাসোপারের বডিতে কিন্তু থাকে আর এই যে স্পাইরাকল বা শ্বাসরন্দ্র দশ পেয়ার বা দশ জোড়া আছে এইটার মধ্যেই যে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার সময় কিন্তু দুটো জিনিস হয় সেটা হচ্ছে অক্সিজেন গ্রহণ করবার সময় বা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবার সময় কিন্তু সবগুলো শ্বাসচন্দ্র খুলে যায় না অক্সিজেন গ্রহণ করবার সময় তার প্রথম চার জোড়া বা প্রথম ফোর পেয়ার অফ শ্বাসচন্দ্র দিয়ে অক্সিজেন তার বডিতে প্রবেশ করে অর্থাৎ অক্সিজেন প্রবেশ করবার সময় আমার কিন্তু লাগছে মাত্র মানে গ্রাসোপারে লাগে মাত্র প্রথম চার জোড়া শ্বাসচন্দ্র তার মানে বক্ষ অঞ্চলের দুই জোড়া লাগে এবং উদর অঞ্চলের প্রথম দুই জোড়া শ্বাসচন্দ্র তার লাগে হচ্ছে অক্সিজেন প্রবেশ করার জন্য অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড বের করবার জন্য তার লাগে হচ্ছে বাকি ছয় জোড়া বা রেস্ট অফ দ্য সিক্স পেয়ার্স অফ শ্বাস বা স্পাইরাকল তার লাগে কার্বন অক্সাইড ত্যাগ করবার জন্য বা বের করে দেওয়ার জন্য তার মানে যখন অক্সিজেন প্রবেশ করাচ্ছে তার প্রথম চার জোড়া শ্বাসযন্ত্র খোলা থাকে এবং বাকি যে রেস্ট সিক্স সেগুলো কি থাকে বন্ধ থাকে অ্যান্ড যখন কার্বন অক্সাইড ত্যাগ করবে তখন এই বাকি ছয় জোড়া শ্বাসযন্ত্র খোলা থাকবে এবং প্রথম চার জোড়া শ্বাসযন্ত্র বন্ধ থাকবে তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হয় এটা অবজেক্টিভের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যান্ড স্পাইরাকাল বা শ্বাসযন্ত্র ছাড়াও তার আর থাকে হচ্ছে শ্বাসনালী বা ট্রেকিয়া সেটা আর উল্লেখ করবার তেমন প্রয়োজন নেই তবে তোমরা সেটা পড়ে ফেলতে পারো দিয়ে দিতে পারো বাট নট সো এরপরে যে প্রজনন এবং রূপান্তরের পোর্শন এই প্রজনন এবং রূপান্তরের পোর্শনটা কিন্তু তোমরা বইয়ের থেকে জাস্ট দেখে নিবে এবং মেইনলি প্রজনন এন্ড রূপান্তরের পোষণে যেটা ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে কোন কোষ থেকে তার কোন কোষটা তৈরি হচ্ছে সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যে তার শুক্রাণু তৈরির সময় এই কোষ থেকে এই কোষ তৈরি হচ্ছে ডিম্বাণু তৈরির সময় এই কোষ থেকে এই কোষ তৈরি হয়ে তারপর আস্তে আস্তে ডিম্বাণুটা তৈরি হচ্ছে কিংবা শুক্রাণু তৈরির প্রসেসকে এটা বলা হয় ডিম্বাণু তৈরির প্রসেসকে এটা বলা হয় এই জিনিসগুলো কিন্তু তোমাদের জানতে হবে বা এই জিনিসগুলো এই পয়েন্টগুলো একটু ইম্পর্টেন্ট হয় সেটা জাস্ট ওই প্রজনন রূপান্তরের পোর্শনে ইম্পর্টেন্ট যতটুকুন অংশ সেই ইম্পর্টেন্ট ততটুকুন অংশ কিন্তু আমরা দেখব ওকে এখন ইম্পর্টেন্ট অংশ অর্থাৎ হচ্ছে বোল্ড করে লেখা যতটুকুন পোর্শন বইয়ের মধ্যে থাকে প্রজনন অ্যান্ড রূপান্তরের জন্য সেই বোল্ড করে লেখা অংশটুকুনি মোটামুটি এনাফ হয় প্রবলেম হয় না এরপরে আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে গ্রাস আপারের পুঞ্জাক্ষী লাস্ট পোর্শন আমরা যেটা দেখব গ্রাস আপারের তারপর আমরা হাইরাতে মুভ করে যাব তাহলে রাসোপার বা ঘাস এর লাস্ট পোর্শন হচ্ছে তার কম্পাউন্ডাই বা পুঞ্জাক্ষে এখন পুঞ্জাক্ষে তোমরা যখন পড়বে আমরা জেনারেলি যখন এইচএসসির জন্য পড়ি এইচএসসির জন্য পড়ার সময় আমরা কি করি বলো তো সৃজনশীল আনসার করবার জন্য আমরা অনেক ছবি শিখি কিন্তু এখন তোমাদের ছবি আঁকাটা শিখতে হবে না তোমরা জাস্ট দেখবে ছবির কোথায় কোন পার্ট থাকে কোথায় কি থাকে সেটা দেখা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন অংশটা তোমরা যে অংশটা পড়ছো সেটা কোথায় আছে সেটা তোমরা অনেক ভালো মতন ভিজুয়ালাইজ করতে করতে পারবে আর যেহেতু তোমরা ছবিটা এঁকে এসেছো যে তোমাদের জন্য এই অঙ্গগুলো কোথায় কোনটা আছে সেটা মনে রাখা খুব একটা কঠিন কাজ হওয়ার কথা না তো পুঞ্জাক্ষীর ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট পুঞ্জাক্ষীতে অনেকগুলো পার্ট থাকে একটা অনেকগুলো উমাটিগিয়াম মিলে মিলে একটা টোটাল পুঞ্জাক্ষী তৈরি হয় আমরা জানি এবং এই যে উমাটিডিয়ামগুলো সেই উমাটিডিয়ামগুলোর উলা উমাটিডিয়ামগুলোর বিভিন্ন পার্টকে কি করা হয়েছে বর্ণনা করা হয়েছে যে কোনটার পর কোন পার্ট থাকে তাহলে কর্নিয়াদের শুরু তারপরে কর্ণিয়াজেন সেল এরকম বিভিন্ন পোর্শন থাকে তো এইখান থেকে অবজেক্টিভের জন্য মেনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে এই যে উমাটিডিয়াম এটার মধ্যে কয় ধরনের কোর্স তুমি পাচ্ছ প্রথমে উমাটিডিয়ামের মধ্যে আমরা পাবো হচ্ছে জেন সেল এখন এই যে উমাটিজিয়ামের মধ্যে কর্নিয়াজেন সেল আমরা পাবো কর্নিয়াজেন সেল কর্নিয়া জেন মানে হচ্ছে জেনারেটর বা তৈরি করে তাহলে কর্নিয়াজেন সেল কি করবে কর্নিয়াজেন সেল এমন কিছু পদার্থ খরণ করে যেই পদার্থগুলা কর্নিয়া তৈরি করে দ্যাট মিন্স কর্নিয়ারেন সেল বা এই কোষগুলো শুরুতে এমন কিছু পদার্থ খরণ করবে যেই পদার্থগুলো জমা হয়ে 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 কর্নিয়ারেন সেলের উপরে যে স্তরটা বা লেয়ারটা তৈরি করে সেটাকে বলা হয় হচ্ছে কর্নিয়া আর এই কর্নিয়ারেন সেল থাকে হচ্ছে দুইটা পাশাপাশি থাকে এরপরে যে জিনিসটা আমরা দেখব বা যে কোষটা আমরা দেখব সেটা হচ্ছে ক্রিস্টালাইন কোন সেল তাহলে ক্রিস্টালাইন কোন সেল এই সেল এমন কিছু পদার্থ খরণ করে যে পদার্থগুলো জমা হয়ে হয়ে কি তৈরি তৈরি করে করে বলতে একটা কোণের অংশ যেটাকে বলা মতন হয় ক্রিস্টালাইন কোন তাহলে এই যে যতগুলো কোষ তোমরা পেতে থাকবে পুঞ্জাক্ষী মানে একটা উমাটিডিয়ামের মধ্যে সেই কোষগুলো কিন্তু কিছু না কিছু পদার্থ খরণ করে এবং সেই খরিত পদার্থগুলো কিন্তু জমা হয়ে অন্য আর একটা অংশ বা অন্য একটা লেয়ার ফর্ম করে বা তৈরি করে তাহলে তোমাদের ফার্স্টে সেলের নামগুলো জানতে হবে তোমরা যদি সেলের নামগুলো জানো তাহলে তোমরা বুঝতে পারবে যে সেই সেল খরণ করে কি তৈরি করছে দেখো নাম ক্রিস্টাইন কোন সেল তাই সেটা খর এমন কিছু পদ খরণ করবে যেটা জমা হয় কি মতন অংশ তৈরি করবে যে কোনটাকে বলা হয় ক্রিস্টালাইন কোন অ্যান্ড কর্নিয়াজেন সেলের পরে সেল থাকবে এবং এটা থাকবে হচ্ছে চারটা ক্রিস্টাইন কোন সেল পাশাপাশি থাকবে এবং কোন সেলের পরে আমরা যে সেলগুলো পাব সেগুলোকে বলা হয় হচ্ছে রেটিনুলার সেল আর এই যে রেটিনুলার সেল বা রেটিনুলার কোষ এই রেটিনুলার সেল থাকে হচ্ছে সাতটা কৃষ্ণার কোস ক্রিস্টলাইন সেলের পরে এবং এই রেটিনুলার সেলগুলা কি হয় বলতো এগুলো যে পদার্থ খরণ করে খরণ করে সে র্যাবডোম নামের এক ধরনের লেয়ার ফর্ম করে র্যাবডোম তাহলে কিভাবে মাথায় রাখবে যে কয়টা থাকে টু ফর্টি সেভেন কর্নিয়াজেন সেল দুইটা ক্রিস্টান কোন সেল চারটা রেটিনার সেল হচ্ছে সাতটা টু ফর্টি সেভেন তাহলে এই সংখ্যাটা মনে রাখা দরকার সেলগুলোর নাম এবং তারা কোন লেয়ারটা তৈরি করছে সেটা মনে রাখা দরকার আরেকটা জিনিস যেটা জানা দরকার সেটা হচ্ছে কোন লেয়ারটা কোন কাজ করছে দ্যাট মিন্স আলো আসতে বাধা দিচ্ছে কে বা আলো আসাতে নিয়ন্ত্রণ করছে কে তারপরে প্রতিফলনে হেল্প করছে কে এই জিনিসগুলো বা কাজগুলো স্পেশালি হচ্ছে কোষের থেকেও কোষ তো খরণ করে মেনলি কাজগুলো জানতে হবে কর্নিয়ার ক্রিস্টালান কোনের র্যাপডোমের আর যে পিগমেন্টগুলো তোমাদের দেওয়া থাকবে সেই পিগমেন্টের কোন পিগমেন্ট কি কাজ করে সেই জিনিসগুলো তোমাদের অবশ্যই কি করতে হবে তো জানতে হবে তাহলে পুঞ্জাক্ষীর গঠনের পোষণ হয়ে গেল নেক্সট যে জিনিসটা ঘাসফরিং এর লাস্ট যে টপিক যেটা আমরা দেখবো সেটা হচ্ছে বিম্ব তৈরি বা বিম্ব সৃষ্টি এবং বিম্ব সৃষ্টির ওখানে তোমরা অনেক পড়েছ অনেক ছবি এঁকেছ তাই সেটার ব্যাখ্যাটা আর আমি দিব না তবে বিম্ব সৃষ্টির সময় আমরা অনেক সময় ভুলে যাই যে উজ্জ্বল আলোতে বিম্ব সৃষ্টি হলে তাকে কি বলে আর মৃদু আলোতে বিম্ব সৃষ্টি করার প্রসেসটাকে কি বলে এবং কোনটা স্পষ্ট কোনটা অস্পষ্ট এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই এই জন্য আমরা কি করব জাস্ট আমি মানে একটা ছোট ছন্দ দিয়ে মনে রাখতাম সেই ছন্দটা হচ্ছে উমা মাসি কি হয় উতে হচ্ছে উজ্জ্বল অর্থাৎ উজ্জ্বল আরতে মাতে হচ্ছে মোজাইক বা যেটাকে আমরা জানি অ্যাপোজিশন হিসেবে ওকে তাহলে উজ্জ্বল আলোতে যখন সে বিম্ব গঠন করে সেই প্রসেসটাকে বলা হয় অ্যাপোজিশন বা মোজাইক বিম্ব গঠন অ্যান্ড মৃদু আলোতে মাতে হচ্ছে মৃদু মৃদু আলোতে শীতে হচ্ছে সুপার পজিশন ওকে তাহলে মৃদু আলোতে সুপার পজিশন উজ্জ্বল আলোতে মোজাইক বা অ্যাপোজিশন অ্যান্ড একটা জিনিস মাথায় রাখবে যখন আলো কম থাকে তুমি কিন্তু দেখতে পাও না রাইট এবং যখন আলো বেশি থাকে তুমি কিন্তু দেখতে পাও তার মানে উজ্জ্বল আলোতে তার স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে এবং মৃদু আলোতে তার অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে ওকে উজ্জ্বল আলোতে তার স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে এবং মৃদু আলোতে তার অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে তাহলে এটা হচ্ছে ঘাসফরিং এর যে বিম্ব গঠন সেটার পোর্শনটা আমরা জেনে নিলাম বা দেখে নিলাম এবং এটা দিয়ে আমরা ঘাস ফোরিং ক্লোজ করতে যাচ্ছি তাহলে ঘাস ফোরিংয়ের এর থেকে বেশি জিনিস তুমি চাইলে ভিতরে একটু পড়তে পারো যদি তোমার হাতে এনাফ টাইম থাকে তুমি চাইলে ভিতরের জিনিসগুলো আরও বেশি রিডিং দিতে পারো বাট এগুলো হচ্ছে মেইন টপিক যেগুলো তোমাকে কভার করতে হবে বা যেগুলো তোমাকে করতে হবে তাহলে আমাদের ঘাস ফোরিংয়ের পশন ডান এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে হাইড্রা হাইড্রা আমরা কিভাবে পড়ব এখানে কিন্তু ঘাসফোরিং অ্যান্ড হাইড্রাই হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট রুই মাছ লিস্ট ইম্পর্টেন্ট তবে লিস্ট ইম্পর্টেন্ট ভেবে অনেকে কিন্তু রুই মাছ অ্যাভয়েড করে যায় এবং দেখা যায় যে ঘাসফরিং থেকে কোনো আসেনি কিন্তু রুই মাছ থেকে কোয়েশ্চেন এসেছে সো আমাদের অবশ্যই কী করতে হবে তো রুই মাছটাও সমান ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে যেন আমরা কোনো কিছু মিস না করি তাহলে হাইড্রার ক্ষেত্রে আমরা কী কী পরবো হাইড্রার ক্ষেত্রে আমরা জানি যে ডিপ্লোব্লাস্টিক অর্থাৎ সে প্রাণী ও আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে ঘাসফোরিং পরো হাইড্রা পরো কিংবা রুই মাছ পরো শ্রেণীবিন্যাসটা কিন্তু তোমাদের খুব ভালো মতন করে পড়তে হবে অর্থাৎ তার কিংড ফাইলম বর্গ প্রজাতি এই জিনিসগুলো কিন্তু তোমাকে ভালো মতন করে জানতে হবে লেখা শিখতে হবে এগুলো কিন্তু পরীক্ষা অনেক বেশি আসে স্পেশালি জোলজি জুলজির ক্ষেত্রে আরও অনেক বেশি জিনিসগুলো আসে দেখা যাচ্ছে তোমাকে হাইড্রার বর্গের নাম বললো কিংবা ঘাসফরিংয়ের বর্গের নাম বললো সেগুলো তুমি বুঝতে পারছো না বা সেগুলো তোমার মনে নেই কারণ সেগুলো তুমি অ্যাভয়েড করে গেছো তো অবশ্যই কোনো এই তিনটা চ্যাপ্টার পড়বার আগে অবশ্যই তাদের শ্রেণী বিন্যাসটা প্রথমে তোমাকে ভালো মতন করে জানতেই হবে পুরোটুকুন ভালো মতন করে পড়ে ফেলতে হবে তারপরে তুমি বাকি জিনিসগুলো পড়বে তাহলে তোমার জন্য অনেক বেশি হেল্প হবে থেকে অনেক সময় দিয়ে দেয় এবং কিংডম থেকে শুরু করে স্পিসিস পর্যন্ত কিন্তু তোমাকে খুব ভালো মতন করে জানতে হবে এখন হাইড্রার ক্ষেত্রে এগুলো বইয়ের বইয়ের ফার্স্ট পেজই দেওয়া থাকে তোমরা বইয়ের ওই পর্যন্ত পড়ে নিতে পারবে হাইড্রোতে আমরা জানি সে দ্বিস্তরী ডিপ্লোব্লাস্টিক অর্থাৎ তার দুইটা ভ্রুণীয় কোষ স্তর থাকে একটা হচ্ছে এপিডার্মিস আর একটা হচ্ছে ভিতরের এপিডার্মিসের ভিতরে যেটা সেটা হচ্ছে গ্যাস্ট্রোডারমিস তাহলে এই দুটা স্তরে তার বিভিন্ন ধরনের কোষ কিন্তু দেখা যায় তাহলে আমরা বলতে পারি যে এপিডার্মাল স্তরে তার যে কোষগুলো থাকে সেগুলোকে বলা হয় এপিডার্মাল সেল এবং গ্যাস্ট্রোডার্ম স্তরে তার যে কোষগুলো থাকে সেগুলোকে বলা হয় গ্যাস্ট্রোডার্মাল সেল তাহলে এপিডার্মাল সেল গ্যাস্ট্রোডার্মাল সেল এগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমি জাস্ট এপিডার্মাল সেলের উদাহরণগুলো দিচ্ছি এবং দেখাচ্ছি যে কি কি কিভাবে তোমরা পড়বে তাহলে গ্যাস্ট্রোডার্মাল সেলের পোষণটাও তোমরা একইভাবে পড়ে বুঝতে পারবে যে কোন কোন জিনিস পড়া উচিত এপিডার্মাল সেল যেগুলো থাকে হাইড্রা পড়ছি আমরা এখন হাইড্রার এপিডার্মাল সেল তাহলে এপিডার্মাল সেলগুলো কি কি হয় সাত ধরনের এপিডার্মাল সেল আমরা কিন্তু হাইড্রাতে পেতে পারি এখন সেই সাত ধরনের এপিডার্মাল সেল কোনগুলো আমরা একটু দেখে নিব প্রথমত হচ্ছে মাস্কুলো এপিথেলিয়াল বলা হয় বা পেশি আবরণী কোষ মাস্কুলো এপিথেলিয়াল সেল এখন এই যে পেশি আবরণী কোষ তুমি কিন্তু নামটা দেখলেই কিন্তু তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি সেগুলা কোন ধরনের হয় তুমি যদি নামটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে সেই কোষগুলার কাজ কি বা সেই কোষগুলো কি কি করে তোমরা সেই জিনিসটা কিন্তু বুঝে ফেলতে পারবে তাহলে এই যে এপিডার্মাল সেল এর ফার্স্ট সেলটা আমরা দেখছি পেশি আবরণী কোষ পেশিও আছে আবরণীও আছে দ্যাট মিন্স সে দুটো কাজ করবে একটা হচ্ছে পেশির কাজ আরেকটা হচ্ছে আবরণের কাজ পেশির কি পেশি থাকা মানে হচ্ছে সেটা কি হবে অবশ্যই সংকুচিত প্রসারিত হবে দ্যাট মিন্স এই কোষগুলো সংকোচন প্রসারণে হেল্প করবে অ্যান্ড আবরণী কোষ দ্যাট মিন্স এটা আবরণেও হেল্প করছে তাহলে পেশি আবরণী কোষের দুটা কাজ সংকোচন প্রসারণ আর আবরণ সেকেন্ড যে টাইপোলজিতে আমরা দেখব ওটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল তোমরা দেখবে এরম গোল গোল কিছু সেল তোমরা অনেক সময় আঁকবে ফাঁকে ফাঁকে এই ইন্টারস্টিশিয়াল সেলগুলা এমন এক ধরনের সেল যদি তার বডিতে কোনো সেলের অভাব হয় বা কোনো সেলের প্রবলেম হয় বা কোনো সেল নতুন করে তৈরি হতে পারছে না তখন ইন্টারস্টিশিয়াল সেলগুলো তার বডির যে কোনো কোষে কনভার্টেড হয়ে যেতে পারে অথচ ইন্টারস্টিশিয়াল সেল থেকে তুমি পেশি আবরণী কোষও তৈরি করতে পারো কিংবা অন্য যে আর চার ধরনের কোষ দেখাবো সেই চার ধরনের কোষের যে কোনো ধরনের কোষ কিন্তু তুমি তৈরি করতে পারো তাহলে আমরা পেশি আবরণী কোষ দেখলাম এবং ইন্টারস্টিশিয়াল সেল আমরা দেখলাম এখন এই ইন্টারস্টিশিয়াল সেলের পরে যে সেলগুলো আমরা দেখব সেটা হচ্ছে স্নায়ু কোষ স্নায়ু কোষগুলো কি করে তারা কি করবে উদ্দীপনা গ্রহণ করবে স্নায়ু কোষগুলো কি করে বাইরের থেকে তারা উদ্দীপনাগুলোকে গ্রহণ করবে আরও কিছু কোষ থাকে যেগুলো হচ্ছে যেগুলো উদ্দীপনা গ্রহণের কাজ করে সেগুলোকে বলা হয় হচ্ছে সংবেদী কোষ এখন এই সংবেদী কোষগুলো কি করবে এই সংবেদী কোষগুলো উদ্দীপনা গ্রহণ করবে এবং এগুলো থাকে কোথায় কোথায় বেশি সংবেদী কোষগুলো অনেক বেশি উদ্দীপনা গ্রহণ করে এগুলো বেশি থাকে কোষিকাতে তার হাইপোস্টোমে হাইপোস্টমটা কি আমরা দেখেছি মুখের ছিদ্রের চারপাশের অংশ আর তার পদচাক্তি যেটা সেই পদতলের চারদিকে যেন সে উদ্দীপনা গ্রহণ করতে পারে আমাদের মুখ ছিলের চারপাশের অংশটা হচ্ছে হাইপোস্টম দিয়ে সে কি করে ক্যাচ করে তাহলে কষিকায় থাকবে বেশি হাইপোস্টমেও থাকবে আর পদতলের চারদিকে থাকবে এখন কেন হাইপোস্ট্রোমে থাকছে খাবারের উদ্দীপনা কোষিকাতে থাকছে খাবার ক্যাচ করা এবং সেই খাবারটা কি রকম অবস্থায় আছে সেটা বুঝবার জন্য সেই খাবারটা তার জন্য উপযুক্ত কিনা সেটা বুঝবার জন্য এবং পদতলে চারদিকে থাকবে কেন চলনে হেল্প করতে তাহলে সংবেদী কোষ বেশি থাকে সংবেদী কোষের পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রন্থি কোষ গ্রন্থি কোষ তাহলে এই যে গ্রন্থি কোষগুলা এই গ্রন্থি কোষগুলা কি করবে বলতো এই গ্রন্থি কোষগুলো অবশ্যই সে কি করবে খরণে পার্টিসিপেট করবে গ্রন্থি মাত্রই আমরা জানি কি করে বিভিন্ন পদার্থ খরণ করে তাহলে গ্রন্থি কোষগুলো বিভিন্ন পদার্থ বিভিন্ন রাসায়নিক জিনিসপাতি খরণে হেল্প করবে আর যে দুই ধরনের আছে উপরের দুটা মুছে দিচ্ছি তার মধ্যে একটা টাইপ হচ্ছে জনন কোষ রিপ্রোডাকশনে হেল্প করবে আর হচ্ছে নিডোসাইট কোষ এবং এই তোমাদের সবচেয়ে বেশি সেলের গঠন এগুলো আলাদা করে ব্যাখ্যা দেওয়া আছে বইয়ের মধ্যে সুন্দর করে চিত্র দিয়ে তোমাদের কিন্তু এই জিনিসটাই পড়তে হবে সেটা হচ্ছে নিরোসাইট সেলটা কিরকম হয় দেখতে তার কোথায় কি থাকে তার স্ট্রাকচারটা কিরকম হয় এই জিনিসটাই কিন্তু তোমাদের খুবই ভালো মতন করে পড়তে হবে তার বিভিন্ন অংশ বিভিন্ন পার্টের নামটা কিন্তু তোমাকে খুবই ভালো মতন করে জানতে হবে তাহলে আমরা নিরোসাইট যে স্ট্রাকচারটা সেটার ব্যাখ্যা দিব না কারণ সেটার ব্যাখ্যাটা বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে ছবি সহ তোমরা ছবি সহ সেই ব্যাখ্যাগুলো পড়বে এবং বোল্ড করে লেখা কোন কোন পার্টের নাম কোন কোন অংশকে কি বলা হয় কি কি থাকে সেটা খুব ভালো মতন করে পড়তে হবে নিরোসাইট সেলের আমরা যে জিনিসটা দেখবো মেনলি সেটা হচ্ছে নিরোসাইট সেলের যে মেইন পার্ট থাকে নেমাটোসিস্ট সেই নেমাটোসিস্ট কয় ধরনের হয় আমরা সেই জিনিসটা দেখে নেব মেসোডার গ্যাস্টোডার্মাল বিভিন্ন কোষও দেওয়া আছে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই কোষগুলা কি কি কাজ করে নাম দেখেই তোমরা বেশ খানিকটা আন্দাজ করতে পেরেছো এবং বলে দিয়েছি কি কি কাজ করে সেগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে তাহলে গ্যাস্ট্রোরমাল সেল যখন তোমরা পড়বে তখনও এরকম এপিডার্মাল সেলের সাথে বেশ কিছু মিল গ্যাস্ট্রোরমাল সেলে তোমরা পাবে এবং গ্যাস্ট্রোরমার ওই সেলগুলো কী কী কাজ করে সেটা কিন্তু তোমাদের ভালো মতন করে পড়তে হবে যে এই গ্যাস্ট্রোরমার সেল এই কাজ করছে কারণ সেগুলো অবজেক্টিভে অনেক সময় এসে থাকে তাহলে আমরা এরপর যেটা দেখব সেটা হচ্ছে নেমাটোসিস্ট যে ডিফারেন্ট টাইপ অফ নেমাটোসিস্ট ওকে তাহলে এই যে ডিফারেন্ট টাইপ অফ নেমাটোসিস্ট আমরা পাবো নিডোসাইট সেলের মধ্যে সেটা কোন ধরনের আমরা সেটা দেখবো আমরা মোটামুটি চার ধরনের নেমাটোসিস্ট পেতে পারি নিরোসাইট সেলের মধ্যে সেই চার ধরনের মধ্যে প্রথমটা হচ্ছে স্টিনোটিল বা পেনেট্র্যান্ট পেনেট্রেন্ট স্টিনোডিল দেখতে তোমরা হয়তো বুঝবে না পেনেট্রেন্ট পেনেট্রেন্ট ওয়ার্ডটা এসেছে পেনেট্রেট করা থেকে অর্থাৎ ভেদ করে চলে যাওয়া সেখান থেকে পেনেট্রেন্ট ওয়ার্ডটা এসেছে মিন্স পেনেট্রেট থেকে পেনেট্রেন্ট ওয়ার্ডটা এসেছে এখন পেনেট্রেট করা মানে হচ্ছে ভেদ করে চলে যাওয়া রাইট এখন কি ভেদ করে চলে যাবে বা ভেদ করে চলে যাওয়ার জন্য কি লাগে আমরা জানি যে নিউরোসাইট সেলের মধ্যে নেমাটোসিস্টে কি থাকে তো অবশ্যই কাটার মতন অংশ থাকে যে কাটার মতন অংশকে বলা হয় বার্ব যেহেতু নেমাটোসিস্ট এই ধরনের নেমাটোসিস্ট পেনেট্রেট করছে বা ভেদ করছে কি ভেদ করবে সে ধরো খাবার খাবে তো খাবার খাওয়ার সময় সে কি করবে কোনো একটা খাবার কে ধরবে এবং ধরলে সে কি করবে খাবারটার মধ্যে কিছু একটা ভেদ করে সে খাবারটার মধ্যে পাঠিয়ে দিবে এখন কি পাঠিয়ে দিবে খাবারটাকে ভেদ করবার জন্য বা শিকারটাকে ভেদ করবার জন্য তার থাকবে বড় 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 বার্ব তিনটা তিনটা এবং এই যে থাকবে বা কাটা থাকবে এই কাটা দিয়ে সে কি করবে শিকারটাকে পেনেটেট করবে বা ছিদ্র করবে তারপরে সে কি করবে তারপরে এই বার্বগুলো দিয়ে সে শিকারের মধ্যে এক ধরনের বিষাক্ত পদার্থ ঢুকিয়ে দিবে যেটাকে বলা হয় হিপনো টক্সিন এবং হিপনোটক্সিন টক্সিন মানে কি টক্সিক বিষাক্ত এন্ড হিপনো আসে হিপনোটাইজ করা থেকে মানে হচ্ছে হিপনোটক্সিন মানে হচ্ছে সে কি করবে অবশ করে দিবে এই বিষাক্ত পদার্থটা শিকারের গায়ের মধ্যে বার্ব নামক কাটার মাধ্যমে ঢুকিয়ে দিয়ে বা পেনেট্রেট করে দিয়ে সে শিকারটাকে অচল করে দিবে অবশ করে দিবে ওকে তার মানে শিকারটা আর তার কোনো ক্ষতি করতে পারবে না এরপরের যে নেমাটোসিসটা আমরা দেখব টাইপ সেটা হচ্ছে ভলভেন্ট ভলভেন্ট হচ্ছে এর পরের নেমাটোসিস্টের টাইপ তাহলে ভলভেন্টটা কিরকম আমরা একটু সেটা দেখব ভলভেন্টটা থাকবে হচ্ছে পেঁচানো এবং এই ভলভেন্টটা কি করবে কোনো একটা শিকারকে ধরতে কাজে লাগাবে অর্থাৎ সে কোনো একটা শিকারকে ধরবে এবং সেই শিকারটাকে ধরে সে কি করবে সেই শিকারটা চারদিক দিয়ে কোর শিকারটাকে পেঁচিয়ে ফেলবে এবং পেঁচালে সেই শিকারটা তখন আর নড়তে পারবে না তাহলে যে ভলভেন্ট আর স্টেনটিল এই দুটো কিন্তু একই সাথে কাজ করবে ভলভেন্ট দিয়ে শিকারটাকে পেঁচিয়ে ধরা হবে স্টেনোটিল দিয়ে বা পেনেট্রেন দিয়ে শিকারটার মধ্যে কাটা ঢুকিয়ে কাটার মধ্যে দিয়ে শিকারের মধ্যে হিপনোটক্সিন নামক বিষাক্ত পদার্থ ঢুকিয়ে দেওয়া হবে যাতে শিকারটা কি হয়ে যাবে অচল হয়ে যাবে অবশ হয়ে যাবে এবং সে হাইড্রার আর কোনো ক্ষতি করতে পারবে না তাহলে আমরা এই দুই ধরনের নেমাটোসিস দেখলাম ভলভেন্ট আমরা দেখেছি যে সে পেঁচানো থাকবে এবং ভলভেন্টের কিন্তু কোনো কাটা থাকবে না ভলভেন্টের কোনো কাটা নাই অর্থাৎ সে হিপ তার মধ্যে কোনো হিপনোটক্সিনও নাই ঢুকানোর জন্য সে জাস্ট প্যাচানোর কাজটা করতেছে তার কোশিকার এখানে স্টিনোটিল বা প্যানেট্রেন্টের কোষিকার শিশুটা থাকবে হচ্ছে মুক্ত এর শিশুটা উন্মুক্ত থাকে আর ভলভেন্টের শিশুটা থাকবে হচ্ছে বদ্ধ যখনই ভলভেন্টটা কোনো একটা শিকারকে ধরবে সে শিকারটাকে কি করবে পেঁচিয়ে ফেলবে ওকে তাহলে এটা হচ্ছে ভলভেন্টের কাজ তার কোনো কাটা নাই তার শিশুটা বন্ধ থাকবে এবং সে পেঁচিয়ে ফেলতে পারে এর পরে যে দুটো টাইপ আমরা দেখব সেই দুটো টাইপের নাম দেখলে তোমরা বুঝতে পারবে তাদের মেইন কি কাজ থাকে এর পরের দুটো টাইপের মধ্যে তিন নাম্বার টাইপটা হচ্ছে গ্লুটিনেন্ট এখন এই যে স্ট্রেক্টোলিন গ্লুটিনেন্ট অ্যান্ড স্টেরিওলিন গ্লুটিনেন্ট এই দুটার মধ্যে মিল আমি পেতে পারব গ্লুটিন্যান্ট তাই না গ্লুটিন্যান্ট বললে আমার কিসের কথা মনে হবে তো গ্লু গ্লু কিরকম হয় আঠা তাই না স্টিকি এক ধরনের পদার্থ তাহলে গ্লুটিন্যান্ট বললে আমার গ্লুয়ের কথা বা আঠার কথা মনে হয় দ্যাট মিনস এই দুটো কি করবে আঠালো রস খরণ করবে এবং সেই আঠালো রস খরণের মাধ্যমে কিন্তু ওই যে শিকারটাকে ধরা হলো সেই শিকারটাকে কিন্তু তারা মুখের ভিতরে নিয়ে আসতে হেল্প করবে তাহলে এই আঠালো রস দিয়ে তারা কি করে শিকারটাকে পিচ্ছিল করে দেয় এবং শিকারটা যেন নড়তে না পারে বা নড়ে জড়ে যেন বের হয়ে চলে যেতে না পারে এবং সেটা যেন মুখের মধ্যে পাস করে সেটা এনশিওর করে স্টেপটোলিন গ্লুটিনেন্ট এবং স্টেরিওলিন গ্লুটিনেন্ট তার মধ্যে এই যে স্টেরিওলিন গ্লুটিনেন্ট আমরা দেখি এই স্টেরি লিন হচ্ছে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট অর্থাৎ সবগুলোর মধ্যে ক্ষুদ্রতম বা আকারে ছোট হচ্ছে স্টেরিওলিন গ্লুটেন তাহলে আমরা হাইড্রার চার ধরনের নেমাটোসিস্ট সম্পর্কে জেনে নিলাম বা দেখে নিলাম এরপরের যে পোর্শন হাইড্রার থাকে আরও আরও যে পোর্শন আছে সেটা হচ্ছে চলন চলনের পোর্শনের ক্ষেত্রে একটা জিনিস বলবো যেটা হচ্ছে চলন আমরা এইচএসসি পরীক্ষার জন্য অনেক পড়েছি এবং চলনটার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার জানতে হবে কোন চলন কোন সময়ের জন্য হয় যেমন অনেক দ্রুত গতিতে যাওয়ার জন্য সে লুপিং ইউজ করে এবং বেশ দূরত্ব অতিক্রম করবার জন্য সে কি করে সমার সল্টিং করে থাকে তাহলে চলনের জন্য বা হাইড্রার চলনে তোমার মাথায় রাখতে হবে যে কোনটাতে সে ইউজ করছে যেমন লুপিং বা হামাগুড়ি দিয়ে সে কি করে লম্বা একটা দূরত্ব অতিক্রম করতে পারে এবং সমার সলটিং বা ডিগবাজি দিয়ে সে কী করতে পারে দ্রুত কোনো একটা জায়গা ত্যাগ করে ফেলতে পারে তাহলে এই যে জিনিসগুলো দ্রুত গতির চলন কোনটা তারপরে লম্বা দূরত্ব অতিক্রম করবার চলন কোনটা তারপরে ভেসে যাওয়ার জন্য সে কি ইউজ করে বা কোন চলনটা ইউজ করে এগুলো জাস্ট তোমার চলনের থেকে পড়তে হবে আর আর চলনের সময় বেশি কিছু তেমন জানার প্রয়োজন হয় না প্রজনন পরিপাক প্রণালীর অ্যান্ড ক্ষেত্রে যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তার বহিকোষীয় পরিপাক এবং তার অন্তঃকোষীয় পরিপাকটা কিভাবে হয় এটা যদি তোমরা জাস্ট একবার রিডিং পড়ে যাও তাহলে তোমরা বুঝতে পারবে যে তার বহিকোষীয় পরিপাকটা কিরকম হয় বহিকোষীয় মানে তার যে দুইটা ভ্রণীয় স্তর থাকে সে ভ্রুনীয় স্তরগুলো তো কোষ দিয়ে তৈরি তার মানে অবশ্যই ওর ভিতরে যদি পরিপাকটা হয় সেটাকে আমরা বহিকোষে বলতে পারবো না সেটার বাইরে পরিপাকটা হলে সেটাকে আমরা বহিকোষে বলতে পারবো উইচ মিন্স তার যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিটা আছে যেটাকে বলা হয় সিলেন্টেরন তার পরিপাকটা যখন সিলেন্টেরনে হয় ইনো এনজাইমের মাধ্যমে তখন সেটাকে বলা হয় হচ্ছে বহিকোষীয় পরিপাক দ্যাট সিলেন্টের পরিপাক হওয়াটাকে আমরা বলছি বহিকোষীয় পরিপাক এবং যখন সিলেন্টেরনের ওই আংশিক পরিপাকৃত খাবারটা কোষের মধ্যে ঢুকে যায় তখন গ্যাস্ট্রো যে কোষগুলো থাকে সেগুলোর মধ্যে ঢুকে যায় তখন সেটাকে আমরা বলবো অন্তকোষীয় পরিপাক অর্থাৎ কোষের ভেতরে ঢুকে তারপর কোষের ভেতরে এনজাইমের মাধ্যমে বিভিন্ন জিনিসের মাধ্যমে সে খাবারগুলো ফার্দার ভেঙে পুরোটুকুনি ভেঙে গেল তখন সেটাকে বলা হয় অন্তকোষীয় পরিপাক তাহলে গ্যাস পরিপাকটা হচ্ছে বহিকোষীয় এবং গ্যাস্ট্রমিসের সেলগুলোর ভিতরে পরিপাকটা হওয়াকে বলা হবে হচ্ছে অন্তকোষীয় পরিপাক তবে পরিপাকে এতটুকু বহিকোষীয় অন্তঃকোষীয় পোষণটা জাস্ট একটু রিডিং করলে তোমরা বুঝে যাবে যে কী হচ্ছে এছাড়া ইন্ডিয়া তার কিছু তেমন সেখানে নেসেসারি না এবং প্রজননের ক্ষেত্রে ডিম্বাণু এবং শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়া যেটা ইম্পর্টেন্ট হাইড্রার স্পেশালি প্রজননের ক্ষেত্রে সেটা হচ্ছে ডিম্বাণু এবং শুক্রাণু কিভাবে তৈরি হচ্ছে বা প্রসেসটা এই যে শুক্রাণু তৈরি প্রসেসকে বলা হয় স্পারমাটোজেনেসিস স্পারমাটো জেনেসিস স্পারমাটো আসছে স্পার্ম জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়া তাহলে স্পার্মাটোজেনেসিস মানে হচ্ছে স্পার্ম তৈরি হওয়া তাহলে স্পার্মাটোজেনেসিস হচ্ছে সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে স্পার্ম বা শুক্রাণু তৈরি হচ্ছে ও জেনেসিস কি ও জেনেসিস হচ্ছে সেই প্রক্রিয়া যার মাধ্যমে ডিম্বাণু তৈরি হচ্ছে তাহলে এই প্রক্রিয়াগুলোর নামটা প্লাস দেখবে তোমরা বইয়ের মধ্যে বোল্ড করে সুন্দর দেওয়া আছে এই কোষ তৈরি হয় এই কোষের পরে এই কোষটা তৈরি হয় এই কোষের পরে এই কোষ তৈরি হয় লাস্টে স্পার্ম তৈরি হয় তাহলে এই যে জিনিসগুলো সেগুলো তোমাদের জানতে হবে যে স্পার্মাটোগুনিয়া কখন তৈরি হচ্ছে সেখান থেকে কিভাবে শুক্রাণু তৈরি হচ্ছে ও সেখান থেকে কিভাবে এক তৈরি হচ্ছে বা ডিম্বাণু তৈরি হচ্ছে কোন কোষের পর কোন কোষ আসছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে বা জানতে হবে এবং সিজনটা যে কোন সিজনের সময় তাদের এই প্রজননটা বেশি হচ্ছে সেটাও তোমাদের জানতে হবে সব ডিটেলস তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে তো এই চ্যাপ্টার থেকে তোমরা যদি জাস্ট একটা একটা বই ফলো করো তোমরা সুন্দর মতন পেরে যাবে কোনো সমস্যা হবে না এবং লাস্ট যে পোর্শনটা আছে তাহলে হাইড্রা আমাদের কমপ্লিট লাস্ট যে পোর্শনটা আছে সেটা হচ্ছে রুই মাছ রুই মাছের পোর্শনটা বেশ খানিকটা ইম্পর্টেন্ট রুই মাছের পোর্শনে যেটা তোমাদের সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে প্রথমত রুই মাসের রুই মাছের যে শ্রেণীবিন্যাসটা তার ফাইলম সাব ক্লাস সাব ক্লাস যেটা অ্যাক্টিন অফ ট্যারিজি সেগুলোর বৈশিষ্ট্যগুলা কিন্তু তোমাকে জানতে হবে এবং তার ফ্যামিলি যেনার স্পিসিস এগুলো অবশ্যই তোমাকে ভালো মতন জেনে রাখতে হবে এবং সেকেন্ডলি রুই মাছের থেকে যদি কোনো কোয়েশন করা হয় তার আইসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আইসে দেওয়া আছে যে সার্কিউলি তাকে বলে তারপরে আইসের বিভিন্ন সেগমেন্ট বিভিন্ন পোর্শন সেটা অনেক ইম্পর্টেন্ট হয় এবং তার হৃৎপিণ্ডটাকে কোন ধরনের হৃৎপিণ্ড বলা হয় সেটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট এবং তার হৃৎপিণ্ড দিয়ে কিন্তু একমুখী রক্তের প্রবাহ হয় এবং শিরা হৃৎপিণ্ড মানে হচ্ছে তার হৃৎপিণ্ডর মধ্যে দিয়ে কিন্তু আমরা জাস্ট কার্বন ডাইঅক্সাইড ব্লাড মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফ্লো করতে দেখি শিরা হৃৎপিণ্ড কেন বলা হয় কারণ আমরা জানি কি শিরার মধ্যে দিয়ে কী পাস করে কার্বন ডাইঅক্সাইড পাস করে অলওয়েজ শিরা কি করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত মানে কার্বন ডাইঅক্সাইড শিরার মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পাস করে তাহলে এই যে শিরার মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পাস করছে অলওয়েজ এটা হচ্ছে শিরার একটা বৈশিষ্ট্য তাহলে এই যে রুই মাছ রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কিন্তু কার্বন যুক্ত রক্ত পাস করে যেন রুই মাছের হৃৎপিণ্ডটাকেও কিন্তু বলা হয় হচ্ছে ভেনাস হয় বা শিরা হৃৎপিণ্ড এবং রুই মাছের ডরসাল আওটাতে যে কতগুলো ধমনীর নাম বলা আছে তোমরা সেই ধমনের নামগুলো পড়তে গেলে তোমরা বুঝতে পারবে যে সেই ধমনীগুলো কোথায় কোথায় রক্ত সরবরাহ করে আমরা যদি বলি এখন ধরো ধমনীর একটা পার্টিকুলার কথা বলছি ধরো সাবক্লেভিয়ান সাবক্লেভিয়ান এখন কথা আমি ধরো বলছি যদি এটা আমাদের ক্ষেত্রে হইতো তাহলে সাবক্লেভিয়ানের মিনিংটা কি হতো সেটা একটু ভাবো সাব মানে হচ্ছে নিচে আর ক্লেভিয়ান সাব মানে হচ্ছে নিচে আর ক্লেভিয়ান আসে হচ্ছে ক্ল্যাভিকল থেকে তাহলে সাব মানে হচ্ছে নিচে ক্লেভিয়ান মানে আসে হচ্ছে ক্লাভিকাল থেকে তার মানে নিচের অংশে সে কী করবে রক্ত সরবরাহ করবে বা ব্লাডটাকে পাস করে দিবে ক্লাভিক্যাল আমাদের কোনটা বলো এই যে কলার বোন যেটাকে বলা হয় বিউটি বোন যেটাকে বলা হয় ফিমেলদের ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে ক্লাভিক্যাল এবং সেই ক্ল্যাভিক্যালের নিচের অংশে নিচের পোষণে যা আছে সেখানে সে কী করবে ব্লাড সাপ্লাই দিবে তাহলে সাব ধমনী ক্লাভিকালার নিচের অংশে ব্লাড সাপ্লাই দিবে ইনকেস অফ রুই মাছ এটা কি করবে তার রিজিয়ন বা বুকের বুকের অঞ্চলে যে পাখনাগুলা সেই অঞ্চলে বক্ষ বক্ষ এবং পাখনার অঞ্চলে সে কি করবে ব্লাডটাকে সাপ্লাই দিবে রক্তটাকে সাপ্লাই দিবে অক্সিজেনযুক্ত রক্তটাকে সে সাপ্লাই দিয়ে থাকবে এরপরে আরও তোমরা দেখবে প্যারাইটাল রেনাল ইলিয়াক ধমনি তাহলে এই যে রেনাল ধমনি যখন আমি বলবো রেনাল মানে আমরা আগেও দেখেছি রেনাল টার্মটা থাকা মানে হচ্ছে সেটা বৃক্ষ বা কিডনিতে ব্লাড সাপ্লাই দিবে প্যারাইটাল মানে হচ্ছে প্যারাইটাল বলতে জেনারেলি আমরা প্রাচীরের দিকের পোষণটা বুঝাই ভিসেরাল বলতে আমরা জেনারেলি ভিতরের দিকের পোষণটাকে বুঝাই তাহলে প্যারাইটাল বললে প্রাচীরের দিকে বুঝাচ্ছি এবং যখন আমি বলবো প্যারাইটাল ধমনী তার মানে তার শরীরের প্রাচীর বা দেহের প্রাচীরের অংশতে সে কী করবে রক্তটাকে সরবরাহ করবে অ্যান্ড কোডল মানে হচ্ছে লেজ কোডল মানে হচ্ছে লেজ সংক্রান্ত তাহলে কডাল ধমনী কই রক্ত সরবরাহ করবে লেজের দিকে বা পুচ্ছ পাকনার অংশে রক্ত সরবরাহ করবে তাহলে তোমরা যখন পড়তে যাও তখন এই ধমনিয়ান শিরার নামগুলো পড়ে তোমরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ো যে তোমরা এগুলো মুখস্থ করতে পারবে কিনা বা মনে রাখতে পারবে কিনা তোমরা জাস্ট যে কাজটা করবে সেটা হচ্ছে এই ওয়ার্ডগুলার মিনিং জানবে সাবক্লেভিয়ান মানে কি প্যারাইটাল মানে কি ইলিয়ক মানে কি করল মানে কি তোমরা যদি এই ওয়ার্ডগুলোর মিনিং জানো জাস্ট তাহলে তোমরা বুঝতে পারবে ধমনীগুলো কোথায় কোথায় ব্লাড সাপ্লাই করে অ্যান্ড ধমনীতন্ত্র শিরাতন্ত্র জাস্ট এতটুকুন জানলে এনাফ যে ধমনীগুলো এই জায়গায় ব্লাড সাপ্লাই করছে শিরাগুলো এই জায়গা থেকে কর্মরাজ ব্লাড ফেরত নিয়ে আসছে অ্যান্ড নামগুলো কিন্তু মোটামুটি সেম শিরার নামগুলো তোমরা মানে শিরাতন্ত্রে তোমরা যখন দেখবে নামগুলা ওই ওই সাবক্লেভিয়ান শিরা হেপাটিক শিরা হেপাটিক মানে অভিয়সলি লিভার তাহলে এই যে শিরাগুলা শিরাগুলোর নামও তোমরা একই রকম তোমরা যদি ওয়ার্ডগুলো বা নামগুলোর মিনিং জানো তাহলে তোমরা পেয়ে যাবে অ্যান্ড শ্বসনতন্ত্রের অংশে তোমরা দেখবে যে কতগুলো ফুলকা থাকে এবং সে ফুলকাগুলো কি কি কাজ করে এবং সে মুখের মধ্যে দিয়ে যখন পানিটা প্রবেশ করাচ্ছে তখন কোন কোন জিনিসগুলো বন্ধ আছে কোন কোন পর্দাগুলো নিচের দিকে নেমে আছে সেগুলো তোমাদের জানতে হবে ব্র্যাঙ্কিও স্টেগাল পর্দা নামে একটা পর্দা থাকে যে পর্দাগুলো কি করে ফুলকাগুলোকে বা ফুলকা আর্চটাকে ঢেকে রাখে ঠিক আছে তাহলে স্টেগাল পর্দাগুলো যখন কোনো একটা রুই মাছের মুখ দিয়ে পানি ঢুকবে মুখ দিয়ে পানি ঢুকলে কিন্তু স্টেগাল পর্দাগুলো কিন্তু বন্ধ থাকবে এবং যখন তার ফুলকা দিয়ে পানি বের হয়ে যাবে তখন ব্র্যাঙ্কিওসেকাল পর্দাগুলো উপরে উঠে থাকে এবং এই ফুলকার এই রন্ধ্রটা বা ছিদ্রটা খুলে যায় এবং তখন তার মুখের কপাটিকা বন্ধ থাকে তাহলে শ্বাস সময় কোন কপাটিকা কখন খোলা থাকে কখন বন্ধ থাকে কোন পর্দা কখন নামা থাকে সেটা একটু জানতে পারো এবং লাস্টের দিকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তার জীবন চক্র তোমরা দেখতে পারো জীবনচক্রের পোর্শনে এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই মেমোরাইজ করে রাখতে হবে যেটা আর কোনো উপায় নেই সেটা হচ্ছে তার জীবনচক্র তার লাইফ সাইকেলে কয় ঘন্টা পরে পরপর সে এক একটা স্টেজ পার করে ডেভেলপ করে সেই টাইমিংটা জানা কিন্তু ইম্পর্ট্যান্ট অ্যান্ড সংরক্ষণের প্রশ্নটা তোমরা যদি জাস্ট একবার রিডিং করে যাও তাহলে মোটামুটি এনাফ কোন জায়গায় সংরক্ষণ করা হবে কত তাপমাত্রায় সেগুলো পড়ে যেতে পারো তাহলে রুই মাছের ইম্পর্ট্যান্ট পোর্শনও আমরা দেখে নিলাম তাহলে আমাদের প্রাণীর পরিচিতি চ্যাপ্টারের ঘাসফোরিং কমপ্লিট হয়ে গেল হাইড্রা কমপ্লিট হয়ে গেল রুই মাছ কমপ্লিট হয়ে গেল তাহলে এই নিয়ে আমাদের প্রাণীর পরিচিতি চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল এবং আমাদের আজকের ফার্স্ট লাইফ ক্লাসটা কমপ্লিট হয়ে গেল আশা করছি তোমাদের এই লাইফ ক্লাসের কোনো জিনিসে কোনো প্রবলেম আর থাকবে না এবং তোমরা বুঝে গিয়েছ যে এই চ্যাপ্টারটা কিভাবে পড়তে হবে বা কোন কোন ইম্পর্টেন্ট পার্ট পড়তে হবে তাহলে আমি তোমাদের জন্য অপেক্ষা করে থাকবো তোমাদের সাথে আবার দেখা হবে আমাদের নেক্সট লাইফ ক্লাসে টিল দ্যান নেভার স্টফ লার্নিং